গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায় কিবোর্ড শিক্ষা পর্ব। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দেওয়া ভিডিওগুলি দেখেছেন এবং সঠিকভাবে সেগুলি শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আমরা খুবই সাধারণ একটা প্র্যাকটিস শিখে নেব। এটি আপনাদের অনেকের কাছে হয়তো বা অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু তারপরে আমি আপনাদেরকে এটা শেখাবো। এই কারণে শেখাবো যে এই প্র্যাকটিসটার মাধ্যমে আপনাদের অন্য অন্য অনেক প্র্যাকটিস আছে যেগুলি আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, তো এটি যদি আপনি প্র্যাকটিস করেন আপনারা, তাহলে অন্য প্র্যাকটিসগুলো, যেমন আমাদের আমরা এর আগে বেশ কয়েকটা গান শিখেছি, গানে কর্ড শিখেছি, সেগুলিতে আমি এরকম একটা প্র্যাকটিস দিয়েছিলাম, যে দাদ্র তালের প্র্যাকটিস, এরকম একটা প্র্যাকটিস দিয়েছিলাম। তো এই ধরনের প্র্যাকটিসগুলো আপনাদের করতে অনেক প্রবলেম হতে পারে, তো এই ছোট প্র্যাকটিসটা যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে। তো এই ছোট প্র্যাকটিসগুলোর মাধ্যম দিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন যে কোন ধরনের সুরটা বাজলে, সুরটা কীরকম হলে ওই সুরে কোন কর্ডটা বাজতেছে, এবং এখানে খুব ভালো করে লক্ষ্য করবেন যে কেন এখানে সি কর্ডটা বাজতেছে। সি কর্ডটা ধরে আপনারা ওই সুরটুক, যতটুকু সি কর্ডের মধ্যে আছে ততটুকু সুরটা একটু কান দিয়ে ভালো করে শুনুন, এবং আবার জি কর্ডে যখন যাচ্ছে তখন জি কর্ডে যতটুকু সুর বাজতেছে ততটুকু সুর একটু জি কর্ডটা ধরে একটু ভালো করে শুনেন এবং বোঝার চেষ্টা করেন যে কেন এখানে সি কর্ডটা বাজতেছে, কেন এখানে জি কর্ড বাজতেছে। এগুলি কিন্তু উপলব্ধির বিষয়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সব কিছু কিন্তু শেখানো যায় না, এবং কিছু জিনিস আছে অবশ্যই নিজেকে বুদ্ধি খাটায় বুঝতে হয়, উপলব্ধি করতে হয়। উপলব্ধির মাধ্যমে মানুষ আসলে শিক্ষা লাভ করে। আসলে পৃথিবীতে সব শিক্ষা কিন্তু মুখস্থ বিদ্যা, কিন্তু কিছু মানুষ ওই মুখস্থবিদ্যার মধ্যে পড়ে থাকে, আর কিছু মানুষ কি করে ওই মুখস্থবিদ্যাগুলোকে নিয়ে এক ধরনের গবেষণা করে এবং সেগুলিকে ভালো করে উপলব্ধি করতে চেষ্টা করে, এবং সেই উপলব্ধির মাধ্যম দিয়ে তারা তখন সেই জিনিসটা বুঝতে পারে, তখন সেই শিক্ষাটা দিয়ে তারা আবার নতুন নতুন কিছু সৃষ্টি করতে পারে। এটি সবসময় মনে রাখবেন যে আমরা যা কিছু শিখি, লেখাপড়া শিখি বা যা কিছু শিখি, সবই কিন্তু আসলে এক ধরনের মুখস্থবিদ্যা, কিন্তু সেই মুখস্থবিদ্যার মধ্যে থেকেই কেউ কেউ আছে যে মূল জিনিসটা বুঝতে পারে, আর কেউ কেউ আছে যে মূল জিনিসটা না বুঝতে পারে, সারা জীবন ওই মুখস্থের মধ্যে থেকে যায়। যা শেখানো হয় শুধু তার মধ্যে থাকে, নিজস্ব কোনো কিছু আর করতে পারে না, কিন্তু যারা মূল জিনিসটা বুঝে ফেলে তাদের, তারা দেখা যায় যে ওই একটা জিনিস শিখে কিন্তু একটা জিনিসের মাধ্যম দিয়ে হাজারটা জিনিস শিখে ফেলে। হ্যাঁ, তো এটি হচ্ছে উপলব্ধির বিষয়। তো এই যে আমি যে এত প্র্যাকটিস আপনাদেরকে দিয়েছি, এই প্র্যাকটিসগুলি আপনারা যদি সঠিকভাবে করেন, তাহলে যারা, অনেকে আছে যারা ওই প্র্যাকটিসগুলো করছে কিন্তু ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু যারা একবার মূল জিনিসটা বুঝে ফেলছে বা যাদের উপলব্ধি করার ক্ষমতা আছে তারা কিন্তু আসলে অনেক কিছু শিখে ফেলছে। তারা দেখা যাবে যে নিজে নিজে অনেক গানের কর্ড বের করতে পারে এখন, এবং অনেক গানের কেন এই গানে এই কর্ডটা কেন বাজতেছে, এই সুরটা বাজতে কেন এই কর্ড বাজতে, অনেকে কিন্তু এই জিনিসগুলো বুঝে ফেলছে। আসলে আমিও কিন্তু যখন শিখছি কিবোর্ড বলেন, গান শিখেন, গান শিক্ষা বলেন, তখন কিন্তু আমিও কিন্তু মুখস্থবিদ্যা শিখছি, শিক্ষকরা যা শিখেছে, কিন্তু সেগুলি নিয়ে কিন্তু আবার নিজে নিজে রিসার্চ করছি, নিজে নিজে চেষ্টা করছি, আবার উপলব্ধি করার চেষ্টা করছি। তো এইভাবে আপনাদেরকে সবসময় আমি উপদেশ দিয়ে থাকি যে আপনারা নিজের মাথাটাকে একটু খাটান। নিজের মাথা না খাটালে কিন্তু কোনো কিছু শিক্ষা সম্পূর্ণ হয় না, শুধু শিখবেন এই পর্যন্ত হয়ে যাবে, কিন্তু নিজের মাথা খাটাতে হয়। যা কিছু শিখবেন সেগুলি নিয়ে নাড়াঘাটা করতে হবে, কেন প্রশ্ন করতে হবে, ভাবতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে। তাই অনেকে অল্প শিখেও অনেক বেশি শিখে, আবার অনেক আছে বেশি শেখার পরেও আসলে অল্পের মধ্যেই থেকে যায়। তো চলুন কথা না বলে, হ্যাঁ অনেক কথা বলি আমি মাঝে মাঝে, একটু বেশি কথা বলি, আর এই কথাগুলি বলি এই কারণেই, আপনাদেরকে ভালো মতো বোঝার জন্য, কিছু জ্ঞান দেওয়ার জন্য। যারা যারা মানে আমার এই কথাগুলি অর্থ বুঝে না, তারা আমাকে বলে যে আপনি বেশি কথা বলেন, বাচাল, হ্যান ত্যান, এই সেই। তো যাই হোক বন্ধুরা, চলুন। তো আমরা জানি যে এটা মিডিল সি, এই সবসময় মিডিল সিটাকে আমি বলি এই কারণেই যে কিবোর্ড যখনই বাজাবেন তখন মাঝ বরাবর বসবেন, আর আগের ভিডিওগুলি তো অবশ্যই দেখবেন, এলোমেলোভাবে কোনো ভিডিও দেখবেন না, শুরু থেকে সবসময় দেখার চেষ্টা করবেন। তো এখানে যে সুরটি বাজিয়েছি সেটা সি মেজরে আছে, হ্যাঁ সি থেকে শুরু হয়েছে। তো আমি এখানে নোটগুলি লিখে দেবো, উপরে আপনারা লক্ষ্য করবেন খুব ভালো করে, আমি দুইভাবে কিন্তু আপনাদেরকে লিখে দেবো। দেখবেন যে কর্ড লেখা আছে, হ্যাঁ আপনারা যারা জানেন কর্ড বিষয়টা, আবার যে হলুদ রং দিয়ে যেইগুলি লিখে দিচ্ছে সেগুলি হচ্ছে কর্ড, হ্যাঁ সেইটুকু যতটুকু অংশ থাকবে মনে করবেন ওই কর্ড, আর তারপরে সাদা লেখাগুলো মনে করবেন যে এই যে ডান হাতের যে সুরটা বাজতেছে সাদা নোটগুলো লেখাগুলো যেগুলো সেগুলি হচ্ছে এই ডান হাতেরটা বাজতেছে, আর বাম হাতে আমি যেটা বাজাবো সেটা নিচের দিকে ওই সাদার নিচের দিকে দেখবেন সবুজ রঙের, সবুজ রঙের যেটা সেটা হচ্ছে মনে করবেন বাম হাতের, হ্যাঁ তো বাম হাতের, তো বাম হাতের যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু আসলে কর্ড, হ্যাঁ আসলে সেটা আলাদা কিছু নাই, ওই কর্ডের যে নোটগুলি সেগুলি লেখা হবে, অর্থাৎ যারা ওই কর্ডটা বুঝে
তাদের এটা না লিখলেও চলবে, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি নিচে সেটাই লিখে দিচ্ছি। তো প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে, আমাদের এখানে দুটি কর্ড লাগবে মাত্র, সি মেজর কর্ড, দেখেন। হ্যাঁ, সি মেজারটা আমরা এইভাবে ধরবো, আমি কয়েকটা প্র্যাকটিস আপনাদের দেখাবো এখানে। সি মেজর এইভাবে ধরবো, আর জিটা ধরবো আমরা এখানে। হ্যাঁ, তো এই যে জি মেজর, হ্যাঁ, তাহলে সি মেজর আর জি মেজর এই দুইটা কর্ড আমাদের লাগবে। তো প্রথম যে প্র্যাকটিসটা সেখানে, সেটা একবার আমরা একটু শুনে নেই। তো আমরা প্রথম প্র্যাকটিসটা কিন্তু শুনে নিলাম। হ্যাঁ, তো চলুন এবার আমরা বুঝে নেই, প্রথমে সুরটা বাজি বাজিয়ে নেই। তো আমি এখানে সিডি দিয়ে বলবো, কোনো সারেগামা বলার এখানে প্রয়োজন নেই, সিডি দিয়ে বলবো আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, দেখেন সিডি জি, এটি আছে দাদরা তালে। হ্যাঁ, দাদরা তালের উপর প্র্যাকটিস আছে, তিন তিন ছন্দে, এটা খুব ভালো করে মনে রাখবেন। এখানে যাদের কিবোর্ডে আপনাদের যাদের তবলার তাল নেই, তারা ওয়ালসটা ব্যবহার করবেন। ওয়ালস হচ্ছে দাদরা তালেরই একটা ইয়ে, এটা আমাদের বাংলায় যেমন আমরা দাদরা তাল বলি, হ্যাঁ, বিদেশি তাল ওয়ালস হচ্ছে আমাদের সাথে মিল আছে দাদরা তালের সাথে, ওটা ওরকম 1 2 3 1 2 3 হিসেবে বাজে। হ্যাঁ, তো সেটা আপনারা দিতে পারেন। আর সবসময় বলেছি যে আপনারা মেট্রোনোমও ব্যবহার করতে পারেন, টিং টিক টিক টিং টিক টিক, এভাবে আপনারা সাউন্ডটা ঠিক করে নেবেন। তো এগুলি আমি আগে বুঝিয়েছি, বারবারে এক কথা আসলে বলাটা ঠিক না। তো চলুন, 1 2 3 1 2 3 প্রথম ইয়ে দেখেন, সি ডি ই, হ্যাঁ, এটা একটি বিভাগে গেল, তিন মাত্রা। তারপরে জি, জি হচ্ছে তিন মাত্রা মিলে আছে কিন্তু, হ্যাঁ, জি তিন মাত্রা মিলে আছে। তাহলে ব্যাপারটা এলো সি ডি ই জি, তারপরে আসবে ঘুরে জি এফ ই, তিন মাত্রা, তারপর ডি মিলে তিন মাত্রা, ডি, অর্থাৎ জি এফ ই ডি। তারপরে নিচের লাইনটা দেখেন, নিচের লাইন আছে ডি ই এফ জি, অর্থাৎ ডি ই এফ পর্যন্ত তিন মাত্রা, তারপরে জিটা একাই তিন মাত্রা, তারপর আবার জি ই ডি সি, অর্থাৎ জি ই ডি তিন মাত্রা, সি একাই তিন মাত্রা। হ্যাঁ, তো একবার একটু দেখেন, মুখ দিয়ে বলি সি ডি ই জি, জি এফ ই ডি, ডি এফ জি, জি ডি সি। তা আশা করি আপনারা বুঝে গেছেন, এটা আর দেখানোর প্রয়োজন নেই। হ্যাঁ, তো এখন আমরা তাহলে কর্ড ধরবো। কর্ড আপনারা অনেকভাবে ধরতে পারেন, যেমন সিঙ্গেল কর্ডে একটা ধরে থাকবেন, সেটাও আছে। এটা একটা আছে, হ্যাঁ হ্যাঁ, তো এটা একটা গেল, এটাও আপনারা প্র্যাকটিস করবেন, কারণ সব ধরনের প্র্যাকটিস করে হাতটাকে ঠিক রাখা দরকার। তাহলে চলুন, তাহলে কি হলো, নিচে লক্ষ্য করবেন, হ্যাঁ, এটা বাজানো আছে সি ই ডি, বারে বারে এটা বাজবে। হ্যাঁ, সি ই, সি ই জি, মানে সি মেজর কর্ডে সি ই জি বাজে। হ্যাঁ, এটা লক্ষ্য করবেন, প্রথমে আগে 1 2 3 করবেন কিছুক্ষণ, অর্থাৎ এখানে সি, এখানে তাহলে কি দেখেন, সি এখানে বাজলো, সি ডান হাতে বাজলো সি ডি ই, আর বাম হাতে বাজলো সি ই জি। হ্যাঁ হ্যাঁ, তারপরে ডান হাতে বাজবে শুধু জি ধরে থাকবো, কিন্তু বাম হাত কিন্তু সি ই জি বাজবে, বুঝলেন ব্যাপারটা? তাহলে একটু আমরা প্রথমটা দেখাচ্ছি আবার, গেল। হ্যাঁ, খুব সহজ, যারা আগের ভিডিওগুলো দেখেছেন তাদের কাছে এটা পানির মতো লাগবে। তারপরে জিতে আবার এখন আমরা জি করে চলে যাবো পরেরটাতে। হ্যাঁ, জি এফ ই ডি, অর্থাৎ
এই পাশে বাজবে জি এফ ই, আর এই পাশে বাজবে জি বি ডি। হ্যাঁ, বাম হাতে বাজবে তাহলে। হ্যাঁ বুঝলেন, ডি। তারপরে আবার এই পাশে নিচের লাইনে দেখেন ডি ই এফ বাজলে বাম হাতে কিন্তু জি বি ডি বাজবে। হ্যাঁ, তারপরে ডান হাতে জি বাজলে এই হাতে একই ওইটাই বাজবে, অর্থাৎ জি বি ডি বাজবে বাম হাত। হ্যাঁ, তারপরে আবার কি আসবে, আবার কটটা চলে আসবে এখানে, হাতটা দেখেন স্যার, এই যে জি ই ডি, ডান হাত বাজলো জি ই ডি, আর বাম হাত বাজলো কিন্তু সি ই জি। হ্যাঁ, ওই কটটা ধরলে যে নোটগুলো লাগে সে নোটগুলোই কিন্তু বাজলো। হ্যাঁ, তাহলে কি হলো, ডান হাত বাজলে সি, বাম হাত বাজবে, অর্থাৎ বাম হাত বাজবে সি ই জি। হ্যাঁ, তাহলে আর একটু স্লো করে দেখাই আপনাদেরকে। আশা করি বুঝতে পারছেন, আবার দেখেন। আশা করি বুঝে ফেলছেন, আর দেখার দরকার নেই। যারা আগের ভিডিওগুলো দেখেছেন তাদের কাছে বললাম তো যেটা পানির মতো, অনেকের কাছে মনে হতে পারে যে এটা আমার প্রয়োজন নেই, এটা শিখে আমি কী করবো, আমি এর সাথে আর বেশি কঠিনগুলা বাজাতে পারি, কিন্তু এটি আসলে প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। এটি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের হাতটা ভালোভাবে ক্লিয়ার থাকবে সবসময়। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে গোটা একটা গান আপনি হয়তো জানেন কিন্তু ওটি প্র্যাকটিস করার সময় নেই, তো অল্প সময় আপনার হাতে আসে, তখন আপনি কী করবেন, অল্প সময় হাতে থাকলে এই প্র্যাকটিসটা করে নেবেন, প্রতিদিন একবার করে অন্ততপক্ষে এই প্র্যাকটিসটা করবেন, তাহলে দেখবেন যে আপনার হাতটা কত উপকার হবে আপনি নিজে বুঝতে পারবেন না। আমি কিন্তু এরকম অনেক ছোটোখাটো প্র্যাকটিসগুলো প্রতিদিনই বলতে গেলে করি, আমি তো সবসময় আমার সময় হয় না বড় বড় প্র্যাকটিসগুলি করার, কিন্তু সময় হয় না, কিন্তু হাতটাকে ঠিক রাখার জন্য আমি কী করি, ছোটো ছোটো প্র্যাকটিসগুলো সবসময় করি, যখন সময় পাই তখন ছোটো ছোটো প্র্যাকটিসগুলো করি। হ্যাঁ, তো এগুলি করলে হবে কি, আপনার হাত যদি ঠিক থাকে তাহলে আপনি যে কোনো সময় যে কোনো জিনিসটা বাজাতে পারবেন। তাহলে এটা একটা প্র্যাকটিস তো আপনাদেরকে আমি দিলাম, এরপরে আর একটা প্র্যাকটিস যেটা সেটা হচ্ছে যে কর্ড রিদম। তো চলুন এবার একবার এটা করলে কেমন শোনায় একটু শুনে নেই। বন্ধুরা আমরা এটা শুনে নিলাম। হ্যাঁ, তো এটা কি, এটা তো কিছু না। হ্যাঁ, এটা তো আমরা জানি যে কর্ড যেভাবে বাজে। হ্যাঁ দেখেন, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, হ্যাঁ গেল, আবার ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি গেল, আবার ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, তাহলে যে ওয়ান টু থ্রি, 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 এগুলি করবেন তাহলে হাত তো ভালো থাকবে, আর যে আঙ্গুলগুলো যে মানে ঠিক মতো বসবে, কারণ প্রথম প্রথম অনেকেরই ক্ষেত্রে দেখা যায় যে আঙ্গুল ঠিক মতো বসে না, তো উঠাতে গেলে দেখা যায় যে আঙ্গুল জায়গা মতো বসে না, হয়তো পাশের দিকে পড়ে যায় আঙ্গুল। হ্যাঁ, এরকম সবারই হয়, আমারও হয়েছে। হ্যাঁ, আমারও অনেক, আমাকে কিবোর্ড শিখতে অনেক কষ্ট করতে হয়েছে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে কিবোর্ড শেখা খুব সহজ কাজ, হ্যাঁ আসলে মোটেই এটা সহজ কাজ না, এটার জন্য আমাকে অনেক প্র্যাকটিস করতে হয়েছে, তারপরেও কিন্তু আমি এখনও কিন্তু ভালো কিবোর্ডিস্ট হতে পারিনি, কারণ ভালো একজন কিবোর্ডিস্ট হতে গেলে প্রচুর প্র্যাকটিসের দরকার, অনেক বাধা বিঘ্ন ব্যাপার আছে, অনেক কিছু জানতে হয়। আমি যতটুকু জানি খুবই সাদামাটা, খুবই অল্প স্বল্প জানি, তো এটুকুই প্র্যাকটিস করে যাই, আর যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করে যাই। আমি বলি না যে আমি বড় কিছু বা অনেক কিছু জানি, তা কখনোই বলি না,
আর আপনারাও কখনো এটা ভাববেন না যে উনি এগুলা শেখাচ্ছে বলে উনি অনেক মহাপণ্ডিত। হ্যাঁ, কখনো এটা ভাববেন না। আসলে আমি খুবই সীমিত আমার জানা এবং জ্ঞান, আমি এই জানা জিনিসগুলি আপনাদেরকে শেখাচ্ছি। হ্যাঁ, অনেকের কাছে এটা মনে হতে পারে নিজেই ভালো জানো না আবার কি শেখাবো। হ্যাঁ, আবার যারা এটা মনে করবে সেটা তাদের ব্যাপার, আর যারা মনে করবে যে না উনি যা যতটুকু জানে ততটুকু যদি আমরা জানতে পারি তো সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া, তো সেটা ভাবতে পারে। হ্যাঁ, তো যাই হোক, মানুষ পৃথিবীতে অনেক ধরনের আছে বন্ধুরা। হ্যাঁ, কেউ অল্পতে সন্তুষ্ট হয়, কেউ আবার অনেক কিছুতেও সন্তুষ্ট হয় না। তো যাই হোক, এবার আমরা তাহলে আর একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা কর্ড ধরলাম, তাই না? হ্যাঁ, এখন এই প্র্যাকটিসটা যদি আমরা এখানে করি তাও কিন্তু করতে পারবো। এখানে আমরা সিটা এভাবে ধরবো, এই যে এভাবে ধরবো সিটা, আর জিটা এভাবে ধরবো। তাহলে এখন এখানে একটা সুবিধা আছে আমাদের, যে আমাদেরকে লাফিয়ে লাফিয়ে এভাবে আসতে হচ্ছে না। হ্যাঁ, একই জায়গায় থেকে আমরা দুটা কর্ড কিন্তু ধরতে পারতেছি। তো এই প্র্যাকটিসটা, প্রথম যে প্র্যাকটিসটা দেখালাম সেটার মতোই, এখানে কোনো পার্থক্য নেই। তো চলুন এটা দিয়ে শুনতে একটু কেমন লাগে শুনে নেই। তো শুনে নিলাম। হ্যাঁ, তো এটা আমার মনে হয় না যে আপনাদের দেখানোর কোনো প্রয়োজন আছে। তারপরে একটু বুঝিয়ে দিই যে এখানে বাজবে এটা সি ডি ই। হ্যাঁ, জি। হ্যাঁ, তারপরে আবার জি, জি ধরলে তোমার কিন্তু এই পাশে এটা ধরতে হবে, যে জি। চলো মাসান একটু দেখাই। তো বন্ধুরা, আশা করি আর দেখানোর প্রয়োজন নেই, আপনারা বুঝে ফেলছেন। তাহলে বুঝলেন যে এটি দ্বাদশ তালের উপর প্র্যাকটিস করবেন, আর বিভিন্নভাবে তিনটা প্র্যাকটিস দিলাম রিদম দিয়ে দিয়ে। হ্যাঁ, আর এই পাশেও আপনারা চাইলে রিদম করতে পারেন। অর্থাৎ সি এর সময় জি পড়বে প্রথমে, তারপরে সি, আর এই পাশে ই, আর যখন জি বাজাবেন তখন জি আগে, তারপরে তারপরে বি আর ডি। হ্যাঁ, তো এইভাবে আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। তো আরো তো অনেক ধরনের প্র্যাকটিস কিন্তু আমি প্রথম দিককার ভিডিওগুলিতে আছে, সেগুলি যারা দেখেছেন তারা সেভাবে প্র্যাকটিস করতে পারবেন। তো বন্ধুরা, অনেক কথা বললাম, আপনাদের আপনারা বুঝতে পারলে বা আপনাদের ভালো লাগলে আমার এই কষ্টগুলি সার্থক হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।